হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্যারিস থেকে। আমরা ইতালি প্রবাসী পেজ এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, আমরা আজকে কথা বলবো ইতালিতে অভিবাসন বিষয় নিয়ে, এবং যারা ইউরোপে আসতে চান ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে। সাম্প্রতিক সময় আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, অর্থাৎ ইউরোপের কোন দেশে অভিবাসন খুবই সহজতর এবং কীভাবে আসা যায়। শুরুতে আপনাদেরকে জানাতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে ইতালিতে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন মাত্তেও সালভিনি, উনি অভিবাসন এবং সেখানকার মাদক এবং সেখানকার নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি আইন উনি মন্ত্রী পরিষদে অনুমোদন করেছিলেন। পরবর্তী সময় সে দেশের সরকার, রাষ্ট্রপ্রধান, উনিও সেই আইনটিতে বাস্তবায়ন করার জন্য স্বাক্ষর করেছেন। তো সেক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখেছি, সেটা হচ্ছে যারা ইতালিতে অর্থাৎ অবৈধ হয়ে পড়েছেন তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে, আসলে কি হতে চলেছে। তা আমরা যেটা বলবো সেটা আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একটি কথা বারবার বলেছেন, সেই বিষয়টি হচ্ছে গ্রেট আমেরিকা মেক এগেইন। এই যে স্লোগান, এই স্লোগানের পরিপ্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্রের যারা সাধারণ নাগরিক ছিল তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছেন। তো মাত্তেও সালভিনি বর্তমান সময়ে যেই বিষয়টি নিয়ে এসেছেন, সেই বিষয়টি কিন্তু আসলে সেই যুক্তরাষ্ট্রের যে গভর্নমেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অনুসরণ করছেন। আর আমরা সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশেও দেখেছি যে আসলে এই রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রের যে যারা রাষ্ট্রের পরিচালনা করছেন বর্তমান সময়ে, তারা কিন্তু আসলে সেই স্লোগানে কিন্তু ঐক্যবদ্ধ, যার ফলে ইতালিতে এই অভিবাসন প্রক্রিয়া নিয়ে নানা কথা হয়েছে। এবং মাত্তেও সালভিনি যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে সেই বিষয়টিকে বারবার কিন্তু সামনে নিয়ে আসছেন, অর্থাৎ অভিবাসী যারা রয়েছে তাদের কারণে যারা ওই দেশের নাগরিক রয়েছে তারা চাকরি করতে পারছে না, তাদের যে সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো অভিবাসীরা আসলে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আরেকটি বিষয় দেখেছি, সেটা হচ্ছে লিবিয়া থেকে যেই পরিমাণে বোটে করে ইতালিতে অভিবাসন প্রত্যাশার জন্য, রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য যেই হারে মানুষ এসেছেন 2014 সাল থেকে শুরু করে, সেক্ষেত্রে সে দেশের সরকার পাশাপাশি আশেপাশের দেশগুলো কিন্তু একটা উদ্বিগ্ন অবস্থায় বিরাজ করছে। সেই উদ্বিগ্নতা দূর করার জন্য ইতালি এমন একটা পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে ভয় তো অবশ্যই রয়েছে, কিন্তু ভয় পাওয়ারও এত কারণ নেই। কারণ হচ্ছে কি, যদি আপনি সৎ নিষ্ঠাবান হন এবং সেই দেশের, যে দেশে আপনি অবস্থান করছেন সেই দেশের আইন সম্পর্কে, সেই দেশের কালচার সম্পর্কে, সেই দেশের কৃষ্টি সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান থাকে, ধারণা থাকে, এবং আপনি সেটা মেনে চলেন, তাহলে আপনাকে কারোর শক্তি নেই আপনাকে সেই দেশ থেকে প্রেরণ করার। কারণ মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়েছে, মানবাধিকার সংস্থাগুলো কিন্তু বলছে যে ইতালি হচ্ছে একটি মানবতার দেশ, সেই মানবতার দেশে এই ধরনের রক্ষণশীল আইন কিছুতেই মেনে নেওয়া হবে না। এবং তারা ইতিমধ্যে একটি জোরালো আবেদন এবং জোরালোভাবে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে। তো আসলে এই মুহূর্তে যারা সরাসরি এই ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ দীপ, আমি প্যারিসে থাকি এবং আমি গণমাধ্যম কর্মী, বাংলা বিশ্বায়ন ইউরোপ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমার বেশ কয়েকটি দেশ ঘোরার সুযোগ হয়েছে ইউরোপে, যেগুলো বিশেষ করে বাঙালি অধ্যুষিত দেশ, সেই দেশগুলো ঘোরার পরিপ্রেক্ষিতে আমি ওই দেশের নাগরিকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এবং সে দেশের বলা চলে তুলনামূলকভাবে বাংলাদেশি বলেন, যেহেতু আমি বাঙালি বা আমরা বাংলাদেশি, সেই হিসাবে বাংলাদেশিদের অবস্থানটা আমি তুলে ধরতে চাই। সেই হিসাবে এখন সেই কোন কোন দেশগুলোতে সহজতর ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে এবং কেন এই ইমিগ্রেশন প্রক্রিয়াকে কঠিন করা হচ্ছে সেটা বলতে চাই। প্রথমে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে হারে লিবিয়া হয়ে কিংবা গ্রিস, তুরস্ক হয়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসীরা ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু বলা হয় এটা হিউম্যান ট্রাফিকিং। অর্থাৎ আমি একটি ইনফরমেশন দিতে চাই, যেটা হচ্ছে যারা এই সমস্ত বর্ডারগুলো কন্ট্রোল করে, ফ্রন্টেক্স নামে একটি সংস্থা রয়েছে, এই সংস্থার মতে, অর্থাৎ দালালের মাধ্যম হয়ে প্রচুর পরিমাণে মানুষ রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য নয়, অর্থাৎ অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় যাচ্ছে। সেটা এই ফ্রান্স বলেন, সেটা ইতালি বলেন, অস্ট্রিয়া, জার্মান কিংবা আশেপাশের যতগুলো দেশ আছে সেই দেশগুলো কিন্তু একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে। অর্থাৎ যারা সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে নিগৃহীত নয়, অর্থাৎ শুধুমাত্র অর্থনৈতিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য, অর্থাৎ অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য এইসব দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চান, তারা কিন্তু আর রাজনৈতিক আশ্রয় পাবেন না, কারণ এই জায়গাগুলো অনেক কঠোর হচ্ছে। এখন
যেই বিষয়টি একদম পরিষ্কার সেটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে মূলত আমাকে বিভিন্ন সময় লোকজন ফোন করেন কিংবা এসএমএস করেন, জানতে চান যে ইউরোপের কোন দেশে আসলে সুবিধা হবে, কিভাবে আসা যায়। আসলে আমি বলবো যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে একদম স্পষ্ট করে বলতে চাই যে আমি নয়, কেউই এটার সঠিক পরিসংখ্যান দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ হচ্ছে ইউরোপের দেশগুলো একটা সময় আজ থেকে 80 দশক বা কিংবা 90 দশকের কথা যদি বলি, তখনকার সময় একরকম ছিল, কিন্তু 21 শতাব্দীতে ইউরোপের দেশগুলো অনেক কঠোর হয়ে যাচ্ছে। এই কঠোর হওয়ার কারণটা কিন্তু বিভিন্ন দেশের অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা, পাশাপাশি একটা আন্তঃদেশীয় যে চাপ, সেই চাপের কারণে কিন্তু এগুলো হচ্ছে। আর এগুলো হওয়ার কারণে অভিবাসন প্রক্রিয়া, ইমিগ্রেশন প্রক্রিয়া এগুলো কঠোর হচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে আসা যায়? তাহলে হিউম্যান ট্রাফিকিং তো কিছুতেই সম্ভব না। আপনি কোনো দালাল হয়ে আসবেন, সেটা যদি কোনো দালালকে যারা বর্ডার কন্ট্রোল করছে তারা যদি জানতে পারে কিংবা ধরতে পারে, তাহলে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে, একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে শক্ত ভূমিকা রাখছে। তাহলে আপনি কিভাবে আসবেন সেটা হচ্ছে মূল কথা। আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে লাস্ট উইকে জার্মান সরকার, অর্থাৎ বৈধভাবে যারা বিদেশে আসতে চায়, অর্থাৎ জার্মান মূলত জার্মানে আসতে চায়, তাদের জন্য একটি দরজা খুলে রেখেছেন। সেই দরজাটা হলো যারা ইন্টেলেকচুয়াল, অর্থাৎ খুব উচ্চ শিক্ষিত, তাদের জন্য সেই ব্যবস্থা করেছেন। সেটা হলো, আমরা কিন্তু আরেকটি বিষয়ে আসব, আগে এটা শেষ করি, সেটা হচ্ছে জার্মান সরকার, সেটা যারা উচ্চ শিক্ষিত, অর্থাৎ ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারপর ইন্টেলেকচুয়াল বলা চলে, তাদের জন্য দরজা খুলে রেখেছেন, জার্মান এসে বৈধভাবে চাকরি করতে পারবেন। সেজন্য তারা 6 মাসের জন্য একটি ফ্রি ভিসা ওপেন করছেন। সেই ভিসাটি হলো আপনি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে ভিসা নেবেন, ভিসা নিয়ে জার্মানে আসবেন, আপনি আপনার মন মতো ইচ্ছে মতো চাকরি খুঁজবেন, চাকরি হওয়ার পরে আপনি ইচ্ছা করলে ভিসা এক্সটেনশন করাতে পারবেন এবং চাকরি করতে পারবেন। হয়তোবা যদি যদি কোথাও আপনার মন মতো না হয় আপনি ফেরত যেতে পারবেন এবং পরবর্তী বছর আবারও আপনি সেই সুযোগে আসতে পারবেন। সেটা জার্মান স্টার্ট করেছে, শুরু করেছে ইতিমধ্যে, এবং অন্যান্য দেশগুলো সেই প্রক্রিয়া আস্তে আস্তে করে যাবে। এখন যারা উচ্চশিক্ষিত না, যারা ইন্টেলেকচুয়াল না, যাদের কোনো কাজের দক্ষতা নেই, তারা কীভাবে আসবে? আমরা কিন্তু, আপনারা কিন্তু জানেন যে ইতালিতে সেই জন্য কিন্তু একটা সুযোগ ছিল কৃষি ভিসা নামে, সেই কৃষি ভিসা কিন্তু নষ্ট করেছি আমরা। অর্থাৎ আমরা যারা কৃষি ভিসায় ইতালিতে আসছি, আমরা কিন্তু আসলে ওখানে যে কাজের জন্য আসছি, যে কাজের জন্য আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, সেই কাজটা কিন্তু আমরা করিনি। সেটা হচ্ছে নিয়ম ছিল যে আপনাকে একটা সিজনাল ভিসা দেবে, কৃষি ভিসা, সেই ভিসায় ওই সিজনাল ভিসায় আপনি কাজ করবেন, তারপর নিজ দেশে ফেরত যাবেন, তারপরে আবার সেই ভিসা একই ভিসা নিয়ে আপনি আসবেন। আমরা কিন্তু সেটা করিনি। আমরা কি করেছি সেটা হচ্ছে সিজনাল ভিসা, কৃষি ভিসা এসেছি, আসার পরে আমরা ওখান থেকে অন্য দেশে মুভ করেছি, রাজনৈতিক আশ্রয় চেয়েছি, যার জন্য বাংলাদেশ কিন্তু ব্ল্যাকলিস্টে পড়ে গেছে প্রায় 4-5 বছর কিংবা 6 বছর, আমার বছরটা জানা নেই, তো 5-6 বছর হবে বাংলাদেশ সেই আওতায় নেই। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের জন্য কৃষি ভিসা টোটালি বন্ধ। আরেকটা ভিসা ছিল বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে ট্রেনিং ভিসা বলা হয়। ট্রেনিং ভিসা অর্থাৎ আপনি কোনো কাজের উপর দক্ষতা নেবেন, আপনি ডিপ্লোমা করবেন, অর্থাৎ যে কোনো আপনার ওয়েল্ডিং, ইলেকট্রিক, তারপরে হচ্ছে বিভিন্ন সেক্টর ছিল, ওখানে আপনি ট্রেনিং ভিসা আসবেন, আসার পর আপনি ট্রেনিং নেবেন, তারপর আপনাকে যদি কোনো কোম্পানি রিক্রুট করে আপনি সেখানে কাজ করবেন, তারপর ফেরত যাবেন। কিন্তু আমরা সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। সেটা হচ্ছে আমরা ট্রেনিং ভিসায় এসেছি, আসার পরে আমরা ওখানে হয়তোবা কেউ ওখানে গিয়েছি, নয়তোবা আপনি আমরা ঢুকার একদিন দুই দিন পরে কিন্তু অন্য দেশে মুভ করেছি, তো ফলে কি হয়েছে সেটাও বন্ধ হয়েছে। ভিজিট ভিসা তো হচ্ছেই না, কারণ হচ্ছে আপনারা যারা ভিজিট ভিসা আসতে চান, ভিজিট ভিসার জন্য যে ক্যাটাগরি কিংবা যে ক্রাইটেরিয়া প্রয়োজন, সেই ক্রাইটেরিয়া ক্যাটাগরি টোটালি আমরা কখনোই এটা আমাদের জন্য ফুলফিল করা সম্ভব না। কারণ হচ্ছে যারা যেই মানুষগুলো ইউরোপের ইউরোপে আসতে চান, সেই মানুষগুলো আসলে সেই ক্রাইটেরিয়াতে পড়েন না। তো সো ভিজিট ভিসা বন্ধ, ট্রেনিং ভিসা বন্ধ, কৃষি ভিসা বন্ধ, শুধু এখন খোলা আছে স্টুডেন্ট ভিসা, আর সেকেন্ড হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল। এখন স্টুডেন্ট ভিসায় যারা আসতে চাচ্ছেন, আসলে তারা ইউরোপের কোন দেশ সুইটেবল সেটা যদি প্রশ্ন করেন, সেটা উত্তর হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ, যেমন সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আর এই পাশের এই যে পশ্চিমা দেশগুলো, যেগুলো এই পাশের দেশগুলো, যেমন জার্মান, তারপরে ফ্রান্স বলবো, বেলজিয়াম, স্পেন, তারপরে হচ্ছে পর্তুগাল, এই কয়েক
কয়েকটা দেশ হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য ভালো। ওকে, এবার হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে বলি। সেটা হচ্ছে আমি আগেও বলেছি যে ফ্রন্টেক্স যে বর্ডার কন্ট্রোল করে, অর্থাৎ বর্ডারকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা ফ্রন্টেক্স, ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে 2018 সাল এই পর্যন্ত কয়েক লাখ বাঙালি লিবিয়া হয়ে ইউরোপে ঢুকেছে। আর যে জনস্রোত ইরাক এবং সিরিয়াতে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসছে, এই জনস্রোতের ভিতরে কিন্তু বাংলাদেশিরা ছিল। এখন সেসব বাংলাদেশিরা আসলে কি রাজনৈতিক সুবিধার জন্য আসছিল নাকি অর্থনৈতিক সুবিধার জন্য আসছিল, প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে। কারণ প্রশ্নটা এই জন্যই আপনাদের কাছে, কারণ আমরা কিন্তু আমাদের দরজা নিজেই বন্ধ করেছি। শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো ইতিমধ্যে আলাপ আলোচনা করে ফেলেছি। তো আমি আজকে এই পর্যন্ত বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আবারও আসবো, সেই প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন। এবং আমরা ইতালি প্রবাসী এই পেজে আপনারা পাবেন, পাশাপাশি এই আমরা ইতালি প্রবাসী পেজ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ওখানেও আপলোড করা হবে, ওখানেও আপনারা কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।